দোলের আগের দিন এই ন্যাড়াপড়া ব্যাপারটা যে শুধুমাত্র আমাদের মধ্যেই আছে সেরকমটা নয়, এখানেও দেখলাম সেলিব্রেট করা হলো। তবে এরা এটাকে বলে হোলিকা দহন, তো এটা আমাদের সোসাইটিতে সেলিব্রেট করা হয়েছে, তো আমরা নিচে এসেছি সেটাই দেখতে। তবে এদের বেশ কিছু রিচুয়ালস আছে যেটাতে কিনা আমি পার্টিসিপেট করতে পারিনি, কারণ আমি জানি না এই রিচুয়ালসটা কী এক্স্যাক্টলি। তো আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। আমরা যখন ছোটোবেলায় বাগানে থাকতাম তখন সবাই মিলে মাঠের মধ্যে এরকম ন্যাড়া পোড়াতাম, খুব মজা হতো। এটাই আর কি, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজকে তোজও কিন্তু ন্যাড়া পোড়া দেখতে এসেছে। আমাদের ছোটবেলায় না এই ন্যাড়া পোড়ার মধ্যে আলু দিয়ে দেওয়া হতো, সেই আলুটা পুড়ে যেত, ওটা খাওয়া হতো। তোজও খুব ইন্টারেস্ট নিয়ে দেখছে ন্যাড়া পোড়া। অনেকক্ষণ ধরে জানো তো এদের এই হোলিকা দহন সেলিব্রেট হচ্ছিলো, তো আমি বেশিক্ষণ আর থাকলাম না, কারণ বেশ আগুনের তাত, তো যদি কষ্ট হয় তার জন্য ওপরে চলে এসেছি। আর যেহেতু কালকে দোল, ভাবলাম যে আজকে কিছু মিষ্টি বানানো যাক। তো আমি তো জানোই মিষ্টি খুব একটা ভালো বানাতে পারি না, তো আমি যেটা পারি সেটা হচ্ছে মালপোয়া। তো তাই জন্য আমি সমস্ত কিছু রেডি করেই গেছিলাম, সুজি ময়দা সমস্ত কিছু মিক্স করে গেছিলাম দুধ দিয়ে। তো একবার এসে জাস্ট এর মধ্যে একটুখানি মৌরি অ্যাড করলাম, এবার ফ্রাই করে নেবো, তাহলেই হয়ে যাবে। তবে আমি মালপোয়াটা ফ্রাই করার পরে কিন্তু এটাকে আর রসে ডিপ করবো না, জেনারেলি মালপোয়া রসে ডিপ করা হয়, কিন্তু ভীষণ না সগি হয়ে যায় যেটা খেতে একদম ভালো লাগে না। তাই আমি যখন ব্যাটারটা বানিয়েছিলাম এর ভেতরে আমি বেশি করে একটুখানি মিষ্টি অ্যাড করে দিয়েছিলাম, তাই শুধু ভেজে নিলেই হয়ে যাবে, আর একটু মচমচেও থাকবে, একটু মিষ্টি মিষ্টিও বেশ ভালো লাগে খেতে। কিন্তু এভাবে তোমরা ট্রাই করতে পারো একবার। আর হ্যাঁ, তোমরা দোলে কিছু মিষ্টি বানালে কিনা আমাকে জানিও, মানে তোমাদের আজকের কী প্ল্যান। আমাদের তো মোটামুটি আজ থেকেই একটুখানি সেলিব্রেশন শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে। সকাল থেকে শুরু হয়ে গেছে, তো এই যে আমার মেথি ভেজানো জল খাওয়া চলছে। তোমরাও নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, পুরোটা ফেস্টিভ ফেস্টিভ ফিল হচ্ছে। আমাদের চা খাওয়া হয়নি, মেথি ভেজানো জলটা খেয়ে একটুখানি ওয়েট করি আর তারপরেই চা খাই। দিলাম বাচ্চা মানুষ, একটু রং নিয়ে খেলাধুলা করুক, এক্ষুনি আর স্নান করাচ্ছি না। এখন রং মেঘে ভূত হয়ে বসে আছে আমার গোপাল, একটু পরে স্নান করাবো, নতুন জামা পরাবো। আর সৌরভকে বলেছি তুমি বেরিয়ে একটুখানি মালা মিষ্টি এনে দাও, পুজো দেবো। তার সৌরভও গোপালের পায়ে আবির দিয়ে দিয়েছে, আর দেখো ওই আবিরই একটু আমাকে মাখিয়ে দিয়েছে। এবছর তো আমাদের রং খেলার কোনো প্রশ্নই নেই, কারণ তোজো আছে, ওর জন্য আবির রং কোনোটাই ঠিক নয়। আমিও মুখটা জাস্ট ধুয়ে নেবো। লাস্ট ইয়ার আমার মনে আছে আমরা নিচে গেছিলাম সবার সাথে রং খেলেছিলাম, খুব মজা হয়েছিল। মানে তোমাদেরও হয়তো মনে থাকবে, আরে এই বছরটা কি তাড়াতাড়ি কেটে যাচ্ছে গো। আর বলছে এই তো সবে দোল গেল, আবার এসেও গেল, মানে একটা বছর হুশ করে কেটে গেছে। তো কি বাবা, কি চিনতে পারছো না? চিনতে পারছো না? রং মেখেছি তোজো ভাবছে এটা কে, ওর কাছে তো সবই নতুন তাই না? মামা এটা কি, এরকম মুখে কি সব লাগিয়েছে মামা, কি এটা, কি বলছিস? না আমি মুখটা মুছে নি, এই যে ওয়েট ওয়াইপস নিয়ে ঘুরছি। হোলির দিন ভেবেছিলাম একদম সকাল সকাল বেরিয়ে বাজার টাজারগুলো করে আনবো, বাট সেটা আর হয়নি, 9:30 বেজে গেছে আর সব জায়গায় হোলি খেলাও স্টার্ট হয়ে গেছে। বাট মেনলি যেটা নিতে হবে সেটা হচ্ছে ঠাকুরের জন্য ফুল আর মিষ্টি। তো ভাবলাম ঠিক আছে যাই বেরিয়ে নিয়ে আসি, দেখা যাক এখন সেফলি ব্যাক করতে পারি কি না। আমাদের সোসাইটিতেই বাচ্চাগুলো মনে হচ্ছে মাখিয়ে দেবে রং, যেরকমটা তোমাদেরকে বলছিলাম ঠিক সোসাইটি থেকে বেরোতে যাব পুরো রং মাখিয়ে দিল। ঠিক আছে, তোদের দিন এগুলো ভালোই লাগে। ঠাকুরের মিষ্টি নেওয়া হয়ে গেল, আমি জানতাম এরকমই কিছু একটা হতে চলেছে। আমি কখন থেকে সৌরভকে বলছি তুমি যাও তাড়াতাড়ি বেরিয়ে নিয়ে চলে এসো সব কিছু, সকাল সকাল বাচ্চারা নেমে গেছিলো আর এখন যে সৌরভ নেমেছে বড়রাও নেমে গেছিলো, ব্যাস চেনা জানার মধ্যে দিয়েছে আবির। তাহলে যে আগে তুমি গিয়ে স্নান করো, কারণ এদিক ওদিক যদি আবির পড়ে যায় না সেটা বাজার, তার মধ্যে আছে মাসি আসবে না দোল বলে। তো যাই হোক ঠিক আছে, আজকে যেটা মেন জিনিস হলো যে গোপালের জন্য একটুখানি মালা আনতে বলেছিলাম, মালা মিষ্টি, মালা পাইনি, মিষ্টি পেয়েছে ঠিক আছে, কিছু তো করার নেই, আজকে কোথাওই নাকি ফুল বসেনি।
তো আজকে একটুখানি রান্নার ব্যাপার আছে, যেহেতু আজকে স্পেশাল দিন, স্পেশাল কিছু বানাবো। তো চিকেন ফ্রিজে আছে, তো দেখা যাক কি স্পেশাল বানানো যায়। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর তারপরে ইয়ামি ইয়ামি মালপোয়া খাওয়া তো বানতেই হয়, তাই না? তো কালকে বানিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম, খুব ভালো হয়েছে খেতে। এইভাবে মালপোয়া ট্রাই করে দেখো, দেখবে চিনির শিরাটা যদি অ্যাড করো না, অনেক সময় না নরম হয়ে যায়, ওটা ভালো লাগে না। একটু বেশি করে মিষ্টি দিয়ে ভেজো, আর ক্রিসপি হয়, খেতেও খুব ভালো লাগে। কিচেনে মোটামুটি আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এবার আমি স্নানে যাচ্ছি, তারপর পুজো দেব, দেন আমি রান্না বসাবো। তো সৌরভ আর আমি মিলিতভাবে ডিসিশন নিয়েছি যে আজকে কি স্পেশাল বানানো হবে। তো চিকেনের একটা ভালো কিছু প্রিপারেশন বানাবো, তার সাথে পোলাও বানাবো, তো সেগুলো তো পরে দেখাচ্ছি। তার আগে ভাবলাম যে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। সৌরভের স্নান টান হয়ে গেছে, আবিরের ব্যাপার সব মিটে গেছে, আর মেনলি হচ্ছে আজকে মাসি আসবে না। তো মাসি যেসব দিনে আসে না, আগরের রয়্যাল মপ অ্যান্ড ভ্যাকুয়াম ক্লিনারটা আমাকে খুব হেল্প করে। আর দেখো একদম এফিশিয়েন্টলি কিন্তু ঘর ক্লিন হয়ে যাবে। তো 10 মিনিটের মধ্যে ক্লিন করে আমি স্নানে যাবো। বেস্ট পার্ট কি বলতো, ভ্যাকিউমের সাথে সাথে কিন্তু একসাথে মোছাও হয়ে যায়। তো আমি এর আগেও তোমাদের সাথে রিভিউ শেয়ার করেছিলাম এই প্রোডাক্টের, তো আমি আজকেও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করো। আমার তো অনেকক্ষণই স্নান টান হয়ে গেছে, আমি একেবারে প্রস্তুত ছিলাম রান্না করার জন্য, কিন্তু তোজো কিছুতেই ঘুমাচ্ছিল না। তো এই জাস্ট ও ঘুমালো, আর এখন না স্নানের পরও সাথে সাথে ঘুমিয়ে পড়ে না, একটুখানি খেলাধুলো করে তারপরে ঘুমায়। তো আমি এই সুযোগটাই খুঁজছিলাম যে ও ঘুমাবে, এখন হাতে 1.5 ঘন্টা মতন সময় আছে, তো আমি রান্নাটা ফটাফট সেরে ফেলবো। তো তাই জন্যে স্নানে যাওয়ার আগে পুরো জোগাড় আমি সেরে গেছিলাম। এখানে এখন পোলাও বসে গেছে, মামুনের স্পেশাল 7x14 পোলাও বানাচ্ছি, আর তার সাথে চিকেনটা এখানে ফ্রাই করছি। আজকে একটা বেনামি চিকেন আইটেম বানাচ্ছি, আমি নাম জানি না, নিজের মন থেকে বানাচ্ছি। সৌরভ চিকেনটা আনার পরই ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম, তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটুখানি নুন দিয়ে ম্যারিনেট করা ছিল। এবার আস্তে করে এটাকে ফ্রাই করছি আমি, তারপরে একটা গ্রেভি প্রিপেয়ার করে জাস্ট চিকেনটা ছেড়ে দেবো। চিকেনটা ফ্রাই যেহেতু করছি, মানে হাফ কুক তো হয়েই যাবে, তো আশা করছি ভালো লাগবে পোলাওয়ের সাথে খেতে। কালকে যেন বাটারস্কচ কেক আনিয়েছিলাম, কিন্তু সেটা আর খাওয়া হয়নি। তো এখন রান্না করতে করতে আমি কেক খাচ্ছি। আর এখানে দেখো রাফলি আমি পেঁয়াজ চপ করে নিয়েছি, আর কাজু বাদামটা কিছুক্ষণের জন্য সোক করে রেখেছি, ফ্রাই করব, দেন এটার একটা স্মুথ পেস্ট বানাবো গ্রেভির জন্য। শুরুতে তেলের মধ্যে অ্যাড করব তেজপাতা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে রাফলি চপ করে রাখা পেঁয়াজটা অ্যাড করে ফ্রাই করব, কাজু বাদামটাও অ্যাড করলাম। এইদিকে পেঁয়াজ ভাজা চলছে, আর এদিকে দেখো পোলাও রেডি হয়ে গেছে, মানে 14 মিনিট ওভার। ঝরঝরে পোলাও দেখো হয়ে গেছে 14 মিনিটেই। এই রেসিপিটা তো আগেও তোমাদের সাথে বহুবার আমি শেয়ার করেছি, তাই আজকে তাড়াহুড়োর মধ্যে আছি যেহেতু, আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না। খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, মানে তোজোকে সামলে রান্না করে কোনো প্রবলেম হচ্ছে না, আমারও হচ্ছে না। আর উল্টে এই উইকে আমার আবার অফিসের ভীষণ প্রেসার না, প্রথমটা তো মনে হয় কী করে হবে কী করে হবে, আলটিমেটলি ঠিক ম্যানেজ হয়েই যায়। তবে আমি এক্সাইটেড, এরপরে আমাকে আরও বেশি বেশি রান্না করতে হবে, কারণ তো যখন সলিড চালু হয়ে যাবে। তবে ভাবছি যে হ্যাঁ, এটার জন্য এক্সাইটেড হওয়া উচিত না, এক্সাইটেড হওয়া উচিত নয়, কারণ সলিড চালু হওয়া মানেই বাচ্চা একটু বড় হয়ে গেল। এই করে দেখতে দেখতে তোজো যে কোন দিন বড় হয়ে যাবে বুঝতেই পারবো না, আমি আমার পুতুলটাকে মিস করব। তবে আজকে তোজোর 4 মাস কমপ্লিট হলো, 25th মার্চ, ওটা ভালো না, মানে প্রথম বার্থডে যেটা ছিল প্রথম মান্থে সেটা ছিল হচ্ছে ক্রিসমাসের দিন, ফোর্থ যেটা হলো সেটা হচ্ছে হোলির দিন, বেশ ভালো একদম, সর্বধর্ম সমন্বয়। পেঁয়াজটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি কয়েকটা বাড়ির কাজ সেরে নিই, তো যেহেতু ঘুমাচ্ছি একদম আস্তে আস্তে কথা বলছি। তোমরা অনেক সময় আমার থেকে এটা জানতে চাও যে তোজোর বটল অথবা আদার অ্যাক্সেসরিজ আমি কী দিয়ে ক্লিন করি। তো বাড়িতে ডেলি বেসিসে আমরা যে লিকুইড সোপ ইউজ করছি সেটা দিয়ে কিন্তু আমি বটল ক্লিন করি না, কারণ ওখানে যে কেমিক্যালটা ইউজ করা
করা হয় সেটা কখনোই বেবির হেলথের জন্য সুইটেবল নয়। তো আমি চুজ করেছি লাভ ল্যাবের এই বেবি লিকুইড ক্লেন্সারটা। এটা আমি অনেকদিন হলো ইউজ করছি আর ইউজ করে তোমাদেরকে বলতে পারি এই লিকুইড ক্লেন্সারটা কিন্তু খুব ভালো। লাভ ল্যাবের এই বেবি লিকুইড ক্লেন্সারটার মধ্যে প্যারাবেন ফসফেট নেই, তাই বেবিদের জন্য সুইটেবল। আর এটা দিয়ে শুধুমাত্র যে ফিডিং এক্সারসাইজে তোমরা ক্লিন করতে পারবে সেরকমটা নয়, টয় ভেজিটেবলস বা ফ্রুটসও কিন্তু তোমরা এই ক্লেন্সারটা দিয়ে ক্লিন করতে পারো। যেহেতু ক্লেন্সার এভরিডে বেসিসে কাজে লাগে তাই আমি 1 লিটারের একটা প্যাক নিয়ে নিয়েছি, বাট এটা তোমরা 500 ml পেয়ে যাবে। এই বেবি ক্লেন্সারটা 100% সেফ আর ফুড গ্রেড ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, এতে কোনো রকম আর্টিফিশিয়াল কালার্স নেই আর এটা বায়োডিগ্রেডেবল। এই ক্লেন্সারটা টাফ স্টেন যেমন রিমুভ করে তার সাথে সাথে ব্যাকটেরিয়া কিল করে বেবিদের জিনিস ক্লিন রাখতে হেল্প করে। এর pH ব্যালেন্স ফর্মুলার জন্য মামিদের হ্যান্ডসের ওপরেও কিন্তু এটা খুব সফট। আর এই লিকুইড ক্লেন্সারটা দেখো ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তো আমার তো ইউজ করে খুব ভালো মনে হয়েছে তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম রিভিউ। তো তোমরাও এটা পারচেজ করতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। বড়বাবুর ঘুম হয়ে গেল? হ্যাঁ ঘুম হয়ে গেছে আর মুডটা খুব ভালো আছে, মানে একটা জব্বর ঘুম দিয়ে উঠেছে। আর ড্রেসটা দেখেছো? মাই ফার্স্ট হোলি। মামামে কিন্তু রান্না হয়নি। হ্যাঁ রান্না না হলে আর কি করা যাবে, মামা ভেবেছিল 1.5 ঘন্টা সময় আছে, বাট 1.5 ঘন্টা সময় বড়বাবু দেননি। আমাদের বড়বাবু যখন ঘুম থেকে উঠেই পড়েছেন তাহলে আমাদের SS ফ্যামিলি নাকি SIS, মাঝখানে তো ইভেন্টটা আছে নাকি? SIS ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি হোলি। হ্যাপি হোলি, খুব রঙিন কাটুক আজকের দিনটা, খুব মজা করো, খাওয়া দাওয়া করো আমাদের মতো। আমরা এই বছর রং খেলতে পারছি না ঠিক কথা, হ্যাঁ কিন্তু তোজোকে নিয়ে আমাদের জন্য এই বছরের হোলিটা স্পেশাল, অবশ্যই অবশ্যই তো খাওয়া দাওয়া হচ্ছে এই আর কি। পেঁয়াজের সাথে কিন্তু এই গোটা ফোড়ন গুলো আমি ব্লেন্ড করবো। এবার এই ব্লেন্ডার জারে একই সাথে অ্যাড করে দিচ্ছি টক দই, রাইস স্পাইসেস এর মধ্যে অ্যাড করছি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো, যেহেতু ম্যারিনেশনের সময় চিকেনে হলুদ অ্যাড করেছিলাম তাই অল্প হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। প্যানে দেখো পরিমাণ মতন অয়েল নিয়ে নিয়েছি আর এখানে একটা স্মুথ পেস্টও বানিয়ে নিলাম। তো এই পেস্টটাই জাস্ট অ্যাড করে দেবো, ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা অ্যাড করে দিলেই কিন্তু বেনামি চিকেন রেডি। এর মধ্যে দেখো জিঞ্জার গার্লিক পেস্টও অ্যাড করে দিলাম, যেহেতু আজকে আমি রেডিমেড পেস্ট ইউজ করছি তাই আগে থেকে আর বাটিনি, তোমরা চাইলে যখন ওই ব্লেন্ডটা করবে তখন তার মধ্যে জিঞ্জার আর গার্লিকটাও অ্যাড করে দিতে পারো। গ্রেভিটা দেখতে কিন্তু বেশ ফাটাফাটি হয়েছে না, অনেকটা সেই রেস্টুরেন্ট স্টাইলে স্মুথ একটা গ্রেভি দেখো। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন অ্যাড করছি, সাইডটা দেখো অয়েল রিলিজ করে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনটাও অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা জল অ্যাড করছি যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়, তবে খুব বেশি ঝোলঝোল রাখবো না তাই অল্প কোয়ান্টিটিতে জল অ্যাড করলাম। তো চিকেন একদম সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর কালারটা কি এসেছে। তো লাস্টলি আমি এখানে অ্যাড করছি ফ্রেশ ক্রিম, তোমরা চাইলে এটা স্কিপ করতেও পারো। আর লাস্টে আমি দিয়ে দেবো কেওড়া ওয়াটার, এখানে কিন্তু আমি গরম মশলা অ্যাড করবো না। আজকের মেনুটা এত ভালো, তবে আমার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে জাস্ট সৌরভেরটা বেড়ে দিচ্ছি। না হোলির দিন কিন্তু পেটটা ভীষণ কালারফুল লাগছে তাই না? হ্যাঁ দারুণ হয়েছে, খেয়ে দেখো। আজকে রিভিউটা কিন্তু একদম আস্তে আস্তে দেবে, হ্যাঁ কারণ তোজো এখানে ঘুমাচ্ছে। এই উঠে পড়েছি, আমরা এটাই ভাবছিলাম একটু আগে ঘুমিয়ে পড়লে একসাথে খাওয়া যেত। ঠিক আছে অসুবিধা নেই, চোখে ঘুম আছে ঘুমিয়ে পড়বে। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এলাহি লাঞ্চ করার পর সারাটা দুপুর আমি আর তোজো খেলা করেছি। জেনারেলি তোজো না 3-4 করে ঘুমিয়ে যায়, বাট আজকে ঘুমোইনি, খেলা করতে করতে লাস্টলি ও 6টার সময় গিয়ে ঘুমোলো।
আর আমাকে এবার অফিস নিয়ে বসতে হবে। তার কারণ হচ্ছে কি, আজকে যদিও হোলি কিন্তু আমার অফিস ছুটি নেই, আমরা না ক্লায়েন্ট হলিডে ফলো করি, তো আমাদের জন্য এটা লং উইকেন্ড নয়, রাদার এই ফ্রাইডে স্যাটারডে সানডেটা লং উইকেন্ড হবে, কারণ গুড ফ্রাইডে আছে। কারণ ঠিক আছে তুই এবার ঘুমো, আমি অফিস নিয়ে বসি। আজকে কি হয়েছে আমরা কেউ জানি না, সন্ধ্যে 6টার থেকে তোজো ঘুমোচ্ছে, এখন বেজে গেছে 10টা, বাবু এই সবে উঠলেন, তাও যে ওঠার খুব একটা ইচ্ছা আছে সেরকমটা নয়। ড্রেসটা চেঞ্জ করব, ডায়াপার চেঞ্জ করব, খেতে হবে বাবু। কি হয়েছে আজকে রে, নিধু বাবু একদম চোখের উপর ভর করে গেছে? না বাচ্চাদের এক একদিন এরকম হয়, যদিও তোজো যে খুব যে একেবারে সারা সন্ধ্যে ঘুমোয় সেরকমটা নয়, আজকে সেরকমটা হচ্ছে, রাত্রিটা হয়তো জাগতে পারে। তারপরে ঘুমিয়ে যাবে হয়তো, হোপফুলি রাত্রেবেলা উল্টে দেখা যাবে, সেটা রাত্রের কথা এখন থেকে ভাববো না। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমরা কিভাবে হোলি সেলিব্রেট করলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগে, তখন টাটা, গুড নাইট।